নেত্রকোনা সদরে কচুর লতির ভালো ফলন হয়েছে এখানকার উৎপাদিত লতি যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন এলাকায় আরও জানিয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল নেত্রকোনায় এবছর কচুলতির বাম্পার ফলন হয়েছে বিশেষ করে সদর ইউনিয়নের দক্ষিণ বিশোরা গ্রামে ছয় থেকে সাতটি গ্রামে কিন্তু এবছর কৃষকরা এই সবজিটির চাষ করেছেন গেল কয়েক বছর ধরেই কিন্তু এই গ্রামগুলোতে কচুর লতি চাষ করে আসছেন কৃষকরা এবছর বছর আবহাওয়াজনিত কিছু সমস্যার কারণে উৎপাদন কিছুটা কম হলেও কৃষকরা বলছেন এখন পর্যন্ত যেই উৎপাদন রয়েছে তাতে কিন্তু তারা লাভবান হচ্ছেন এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা আহ লতি নিয়ে যাচ্ছেন বিশেষ করে রাজধানী শহর দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখানকার কচুলতি যাচ্ছে ব্যবসায়ীরা বলছেন যে মন প্রতি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু এই কচুলতি বিক্রি করছেন এছাড়াও অন্যান্য সবজির পাশাপাশি কিন্তু এই কচুলতি এই এলাকার কিন্তু কৃষকদের অনেকটাই স্বাবলম্বী করে তুলেছেন তারা বলছেন যে আগামী আরও এক থেকে দেড় মাসের মতো এখানে এই কচুলতির উৎপাদন চলবে এরপর কিন্তু এই একই জমিতে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজি কিন্তু আবাদ হবে এই উৎপাদন যেন সামনের দিনগুলোতে আরও বাড়ানো যায় বা বৃদ্ধি করা যায় এই জন্য কিন্তু কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যেন কৃষকরা আগামী দিনগুলোতেও আহ যে জমিগুলো পড়ে থাকে সেই প্রতি জমিগুলোতে যেন তারা এই সবজিতে আবাদ করে তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে কচুলতি চাষের সর্বশেষ